হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, শরীর এবং মন দুটোই তোমাদের ভালো আছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9:30, আর এখন থেকেই আমি আমার আজকের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন তো 9:30 বাজে, আর ওদের পরীক্ষা হচ্ছে তোমার 9:00, হাফ ঘন্টা হয়ে গেছে অলরেডি। ওরা আর 1 ঘন্টা পরেই চলে আসবে। তো ওরা আসার আগে হচ্ছে আমি রুমটা একটু ঝাড়ু দেবো, পরিষ্কার করবো, আর ওরা আসলে তো রুমের যে অবস্থা হবে তা তো ঠিক নেই। ওই যতটুকু সময় আমি আর কি রেডি করে উপভোগ করতে পারি। এদিকে ওনার বাবা হচ্ছে রেডি হয়ে স্কুলে যাবে, ওনার হচ্ছে আজকে বিকেলবেলা ডিউটি। বারান্দায় আসলাম, আমার সব গাছ তো নষ্ট হয়ে গেছে তোমরা জানো, আর যে কয়েকটা গাছ আর কি বেঁচে আছে কোনো রকম সেগুলো একটু মাঝে মাঝে গিয়ে দেখি। তো বৃষ্টি হয়েছে, একটু সতেজ হয়েছে আর কি দেখলাম, আর কিছু গাছ তো একদম নষ্ট হয়ে মারাই গিয়েছে বৃষ্টির কারণে। কিছু গাছের গোড়া থেকে মাটি পড়ে চলে গেছে, একদম কোনো মাটি নেই, আর কিছু গাছ হচ্ছে ভিজতে ভিজতে গোড়া নষ্ট হয়ে মারা গিয়েছে। তো কী আর বলবো, দুঃখের বিষয়, গাছ এত ভালোবাসি আর সেই গাছগুলোই এবার আমার বেশি মন খারাপের কারণ। কারণ হচ্ছে ওই পাশে বিল্ডিং ওঠার কারণেই এটাই বেশি হয়েছে, অন্ধকারে সব গাছ মরে গেছে আর বৃষ্টি প্রচুর হচ্ছে সেই কারণে। তো যাই হোক, আমি ছোপাটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এতে দুইটা কালার রয়েছে দেখতে পাচ্ছ, দুইটা ছাপা। তো যেহেতু পুজো এসেছে অনেকদিন ওই সাইডটা রয়েছে, বাকি সাইডটা আমি একটু ঘুরিয়ে দিলাম। যাই হোক, এখন ভিডিও দেখতে এসে বুঝলাম যে আমি একটা ভুল করে বসেছি, দেখো দুই রকম লাগছে। তো ওটা আমি খেয়াল করিনি আসলে ওই সময় যে দুই কালারটা আমি ম্যাচিং করে দিয়েছি, এক কালার আনতে পারিনি, মানে নিচের কালারটা ওই যে সোজা করে আমি রেখে দিয়েছি, ওটা এখন চেঞ্জ করে নিতে হবে ভিডিও শেষে আর কি। যাই হোক, ভুল তো হয়েই গেছে। তবে দেখো, এই পাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে, ওই পাশটা একটু অন্যরকম হয়ে গেছে, আর পুজোর সময় উচিত ছিল এটা পরিষ্কার করা, কিন্তু এই মুহূর্তে দেব না, কারণ অনেক দিন ধরে আমি এই সাইডটা ব্যবহার করিনি, তাই এই পাশটা পরিষ্কারই ছিল যে কারণে এখন আর পরিষ্কার করতে চাইছি না। তো দেখো কত সুন্দর লাগছে, এখন চেঞ্জ করে নিয়েছি আর কি। তো কালকে হচ্ছে আমাদের পুজো শুরু হবে, পঞ্চমী। তো তোমাদের সকলের জন্য শুভকামনা, যারা যারা পুজো করবে, যারা দেখবে, আর যারা আমার মুসলিম ভাই ও বোনেরা রয়েছে তাদেরকে আমাদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আর পূজা দেখার দাওয়াত রইল, নাড়ু মুড়ি চিড়া খাওয়ার দাওয়াত রইল, অবশ্যই আমাদের বাসায় আসবে, পূজা মণ্ডপে তোমরাও ঘুরে ঘুরে দেখবে। আশা করছি আমরা সবাই মিলেমিশে যদি একটা অনুষ্ঠান করতে পারি ভালোভাবেই কাটাতে পারবো। তো যাই হোক, এদিকে আমি সব কিছু একটু পরিষ্কার করে নিলাম, রুমের তো কাজবাজ প্রতিদিনই থাকে কম বেশি, আর এই টেবিলটা আমি যতই গুছাই না কেন কোনোভাবেই সেটা সম্ভব হয় না পরিষ্কার রাখা। এই টেবিলটা ময়লা হবেই, কারণ ওরা তিনজনেই হচ্ছে এসে বই যে যার মতো করে রেখে দেয়। এটা আমার মেজো মেয়ের টেবিল, ও সবার বই আলাদা রেখে দিয়েছিল, কিন্তু আবার ওই পড়া শেষে এক জায়গা হয়ে যায়, কিভাবে যেন সব এক জায়গায় চলে আসে। তো যাই হোক, আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না, অফ ক্যামেরায় রেখেছি। তো এখন আমি মুছে নিলাম রুমটা ভালোভাবে, আর ওদিকে ওনার বাবাকেও খেতে দেবো, সে রেডি হচ্ছে। রেডি হওয়ার পরেই হচ্ছে খাবারটা খাবে, খেয়ে স্কুলে চলে যাবে। তো এদিকটা আমাকে তাড়াতাড়ি করে কাজ করে নিতে হচ্ছে, কী আর করার, ভালোভাবে এই মুহূর্তে পরিষ্কার করতে পারছি না, মোটামুটি করতে পারলেই হয় আর কি। সকালবেলা প্রতিদিনই এটা করতে হয়, বিকেলবেলাও একবার করতে হয়, আর আমি আসলে ভালোভাবে পরিষ্কার করতে পারি না, মানে বসে যদি আসলে রুমটা ভালোভাবে পরিষ্কার না করা হয়, মোছা না হয়, সেভাবে কিন্তু হয় না। আমি যেভাবে করছি সেটা আমার সুবিধার জন্য করতে পারছি, এভাবে শুধু তোমার আমার শরীরে একটা অপারেশন আছে বলেই আমি কিন্তু বসে বসে মুছতে পারি না, সেই কারণে এটা বাধ্য হয়ে করতে হয়। তো বন্ধুরা, আমার এদিকের কাজবাজ সব হয়ে গেছে, সকালবেলা আসি বেশি, তো ফ্যানটা অফ করি নয়তো কথা ভালোভাবে শোনা যায় না। যাই হোক, আমার সব কাজবাজ কিন্তু হয়ে গেছে, রুমটা পরিষ্কার করে নিয়েছি, সকালবেলা আসি বেশি, সব কাজ ঘরের কিন্তু আমার সারা হয়ে গেছে। দুই মেয়ে ইতিমধ্যে আমার পরীক্ষা দিয়ে চলেও এসেছে বাসায়, আর এক মেয়ে স্কুলে চলে গেছে। তো যাই হোক, আজকে দুপুরবেলা কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করবো না, কালকে অনেকগুলো বাজার রান্না হয়েছে তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো।
আর এদিকে সম্পূর্ণ কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এখন ফ্রি আছি। তো যাই হোক, তোমাদের সাথে সেই বাজারগুলো শেয়ার করবো, তার আগে আমি একটু চা খাবো। তো চলো রান্নার রুমের দিকে যাওয়া যাক, আমি এখন চা খাবো, কারণ অনেকটা বেজে গেছে, এখনও চা বিস্কিট কিছুই খাওয়া হয়নি। আমি স্নান করতে যাব, তো স্নান করে এসেই তোমাদের সাথে আবারও কথা বলবো। তার আগে আমি এখানে লাইটটা অফ করে যাব, কারণ হচ্ছে কারেন্ট বিল আমাদেরকে গুনতে হয় এখন, ঠিক আছে? তো বেশি কারেন্ট বিল উঠানো যাবে না। তো সব জায়গায় আমি লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ যখন আমি ভিডিও করি লাইট অফ থাকলে হচ্ছে দেখতে ভালো লাগে না, সেই কারণে আমি লাইটটা কিন্তু অন করে রেখেছিলাম। এই যে আমার মেয়েরা টিভি দেখতেছে, আর আমি এখন চা খাবো। ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, ওদের জন্য আমি নুডলস করে রেখেছিলাম, ওরা এসেই খেয়ে নিয়েছে, আর যাওয়ার আগে চা আর বিস্কিট খেয়ে গিয়েছিলো আমার সাথে। এই যে দেখো জয়া চলে এসেছে, জয়া জয়া আসো এখানে আসো জয়া। আর এই যে মিনু আছে, দেখো মিনু মিনু, এই যে দেখতে পাচ্ছ মিনু খাওয়ার জন্য চলে এসেছে, এদিকে জয়াও চলে এসেছে, একটু দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তো এই যে দেখো জয়ামণির ক্ষুধা লেগে গেছে, জয়া খেতে এসেছে, আর এই যে মিনু জয়াকে দেখে রাগ করে চলে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন চায়ের জলটা বসাবো, চা না খেলে ভালো লাগছে না, সব কাজের আগে আমার সকালবেলা হচ্ছে চা খেতে হয়। তো যাই হোক, ওরা সবাই খেয়ে যে যার মতো চলে যায়, আমাকে তো অনেক কাজ করতে হয়, যখন সময় পাই তখনই খাই। তো চায়ের জলটা বসিয়ে দিলাম, তো চায়ের জলটা হতে থাক, তোমরাও দেখতে থাকো, আমি চাটা বানাবো এখন, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এক কাপ চা নিলাম, তিনটা বিস্কুট নিলাম, তো এই খাবো এখন আর কি, তারপরে আর কি স্নান করে এসে অন্যান্য কাজগুলো করতে হবে। ওদিকে পেপারটা দিয়ে গেছে, তারও তো সদ্ব্যবহার করতে হবে বলো। পেপার তো শুধু রাখলে হবে না, সেটা তো দেখতে হবে, আর কত সুন্দর সুন্দর সংবাদ। তবে আজকে সংবাদের মধ্যে খুব মজার একটা সংবাদ ছিল এখানে, নারী চোর, বিশ্বের শ্রেষ্ঠ নারী চোর যতগুলো ছিল সেই সংবাদগুলো আজকে দেখলাম, হাসিও পাচ্ছিল খুব পরে। এত নামি দামি লোকগুলো নাকি চোর, জানি না, যাই হোক পেপার কি পড়বো, খুব মজা পেয়েছি। আর বাকি দেশের যে সংবাদ সেগুলো দেখলে আর ভালো লাগে না, যাই হোক। তো চলো খাওয়া দাওয়া সেরেছি, এবার বাজারটা তোমাদের সাথে শেয়ার করে আমি স্নানে চলে যাব। এই যে আমার মেয়েরা প্রচুর নুডলস খায়, তোমরা তো জানো আমার ভিডিওতে বেশিরভাগ সময় নুডলস খাবার দাবার এগুলোই বেশিরভাগ তোমরা দেখতে পাবে। তো এই যে আমার প্রিয় খাবারটা চলে এসেছে, চা, রং চা, আর হচ্ছে সুগার ফ্রি এনেছে অহনার বাবার, আমি দুজনেই খাই। আর এটা হচ্ছে অহনার বাবার পছন্দের বিস্কিট, উনি খায়, কিন্তু বাচ্চারাও খায়, কারণ বিস্কিটটা অনেক মজার। আর অন্যান্য বিস্কুট যা এনেছে রাতে আমরা ছিঁড়ে এখান থেকে খেয়েছি, তো সবগুলো বয়ামে ভরা হয়নি, সেই কারণে হচ্ছে দেখতে পাচ্ছ প্যাকেটগুলো ছেঁড়া আর কি। তো যাই হোক, আর এদিকে হচ্ছে তোমার বাকি আরও অনেক জিনিস এনেছে, তো এগুলো আমি বয়ামে ভরে রাখবো সব কিছু, ছোটো ছোটো বয়ামগুলো আমি যেগুলো পরিষ্কার করেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছ, তো সেই জন্যই হচ্ছে এগুলো পরিষ্কার করা হয়েছিল যে বাজার নিয়ে আসবে, আর এগুলো ভরে ভরে রাখবো। আর পূজার সময় তো জানোই একটু রুমটা গুছগাছ থাকে, সব কিছু একটু ভরপুর থাকে, সেই কারণেই কিন্তু বেশিরভাগ সময় এগুলো কেনা হয়। এই সময়টা বিশেষ করে ঘরে সবারই কম বেশি খাবার দাবার থাকবে, মেহমান আসবে, খেতে দেওয়া হবে, মুড়ি মুরকি মিষ্টি দই খই চিড়া কলা সব কিছুই কিন্তু ঘরে এখন অ্যাভেলেবেল থাকবে, বিশেষ করে নারকেলের নাড়ু। আমি এখনও তৈরি করিনি, তবে করব। নারকেলের নাড়ুটা আসলে লক্ষ্মী পূজায় করা হয়, কিন্তু আমরা অনেক সময় আগেই করে রাখি, কারণ নারকেলের মেইন নাড়ুর পূজাটাই হচ্ছে লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজায় নাড়ু ছাড়া হয় না, সেই কারণে হচ্ছে লক্ষ্মী পূজায় নাড়ুটা করা হয়। তো যাই হোক, এই ফুলদানিটা রেখে দিলাম এই জায়গায়, এটা আমার এখানে না রাখলে ভালো লাগে না। আর ওই যে বললাম রান্নাটা শেয়ার করব, এই রান্নাটা আজকে করিনি, এটা একদিন আগে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ফাঁকে রান্না করেছিলাম, দেখো। তো এই ভিডিওটা আগের দিনের, তো ওই কাজবাজ অনেক কিছু করেছিলাম সেদিন ফাঁকে, আবার রান্নাও করতে হয়েছিল আমাকে। মেয়েরা এটা খাবে বললো যে আজকে ফ্রাইড রাইস করতেই হবে, মানে বায়না ধরেছে, তো ধরেছে, তো কী করা যাবে ফাঁকে। ওরা আমাকে সব কিছু গুছগাছ করে দিয়েছিলো বলে আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর চিকেন ফ্রাই করে নিয়েছিলাম সাথে।
সব ধরনের মশলা চিকেনে ব্যবহার করেছি। আর এখানে ফ্রাইড রাইস আগে হচ্ছে সবজিটা করে নিচ্ছি ভালোভাবে, তো সব মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি সবজিতে, আর সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর চিকেন ফ্রাইটাও খুব ভালো হয়েছিল। তবে ফ্রাইড রাইসের রাইসটা আর কি অতটা ভালো হয়নি আজকে, কারণ হচ্ছে মনোযোগ দিয়ে আসলে করতে পারছিলাম না, কিন্তু তারপরে সবজিটা আর ফ্রাইড রাইসের সাথে যে চিকেনটা করেছি এটা চমৎকার হয়েছিল। সত্যি বলতে আজকে ফ্রাইড রাইসের রাইসটা অত বেশি ভালো হয়নি, মিথ্যে বলবো না, আর মিথ্যে বলতে পছন্দও করি না। রাইসটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল, তাও ভালো হয়েছে সব মিলিয়ে, যেহেতু বাকি দুইটা ভালো ছিল, সব মিলিয়ে খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই হয়েছিল। আর এগুলো হচ্ছে একটু তাড়াহুড়ো করে রান্না না করে আস্তে ধীরে করতে হয়, কিন্তু বাচ্চারা তো আর শোনে না, যখন যেটা বায়না করবে তখন সেটা দিতে হয়। তো যাই হোক, এই রান্নাবান্না হয়ে গেছে, এটা তো আগের ভিডিও দেখালাম। তো আজকে আমি স্নান করে চলে এসেছি, এই যে দেখো এসে একটু রেডি হয়ে নিচ্ছি, সানস্ক্রিন মাখছি, মুখের তো পরিস্থিতি খারাপ, তোমরা আগে থেকেই জানো আমি বলেছিলাম যে আমার স্কিনে দাগ পড়ে গিয়েছিল, তো ইন্ডিয়াতে গিয়ে ডাক্তার দেখাই এবং সানস্ক্রিন তারা আমাকে সাজেস্ট করে এবং একটা ক্রিম আমাকে রাত্রে ব্যবহার করতে হয়, তো অনেকটা উপকার হয়েছে আমার। সত্যি বলতে আমার মুখের অনেক দাগ চলে গেছে, এখন স্থায়ী হবে কি না আমি জানি না, মাঝে প্রচুর দাগ হয়ে গিয়েছিলো এবং মুখ কালো হয়ে গিয়েছিলো, দেখতে খুব বিশ্রী হতো, আমি ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। যাই হোক, সেখান থেকে অনেকটা এখন ফিরে এসে তো গাইস স্নান করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এদিকে বৃষ্টিও নামছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে একদম, আর আমি এখন কিছু এলোমেলো কাজ সেগুলো গুজগাজ করবো আর কি। আমার মেয়েরা সাজুগুজু দিয়ে সব কিছু এলোমেলো করে রেখেছে, আমি সেগুলো একটু গুজগাজ করবো, আর ওরাও বাড়ি যাবে পুজোতে, তো একটু ওদের রেডি করে দেবো সব কিছু, ওরা কী নেবে সেগুলো দেবো, আর যেগুলো এলোমেলো আছে সেগুলো একটু ঠিক করব। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে দেখো আমার সাজুগুজু জিনিসের পরিস্থিতি, এর একটাও আমি করিনি, আমার মেয়েরা করেছে। এভাবে তোমাদের দেখাবো সেটা ভাবিনি। যাই হোক, চুলগুলো একটু এলোমেলো হয়েছিল, শুকিয়েও গেছে, তো ভাবলাম একটু আটকে তারপরে কাজ করি, সুবিধা হবে। চুলগুলো বেঁধে নিলাম, আর আমার মেয়ের এই যে রক সুতা নিয়ে এসেছে কিনে একটু আগেই ওই স্কুল থেকে আসার আগে, তো ওরা কী যেন একটা করবে ওটা দিয়ে, তো আমাকে দেখালো। তো রক সুতা বিভিন্ন কাজে লাগে, যাই হোক। তা আমি সব কিছু একটু গুজগাজ করছিলাম, কারণ হচ্ছে ওরা বাড়ি যাবে, ওরা এখান থেকে কিছু নিয়ে যাবে সাজুগুজু জিনিস, ওদেরগুলো বেছে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, আর আমি আমারগুলো রেডি করে রাখছি সুন্দরভাবে, ঠিক আছে? তো আমার বাউটিগুলো, একটা বাউটি ছুটে গেছে, খুব খারাপ লাগলো, একটা পছন্দের বাউটি নষ্ট হয়ে গেছে, জানি না ওটা ঠিক করা যাবে কি না, তবে চেষ্টা করব একটা দোকানে নিয়ে ঠিক করতে পারি কি না। আমার তেমন একটা সাজার জিনিস নেই, কিন্তু যা আছে আমার হয়ে যায় আর কি, কী করবো বলো। এখন তো বয়স হয়ে গেছে, মেয়েরাও সাজুগুজু করে, আমিও করি। আর আমার একটা বদ অভ্যাস আছে, তোমরা জানো যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি, আর যাই হোক না হোক, মুখটা ফ্রেশ করে লিপস্টিক লাগানো একটা স্বভাব। তো এখন বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, এখন যে এটা ছাড়া দরকার এটাও বুঝি না, কারণ হচ্ছে অভ্যাস, তো এটা ভালো লাগে নিতে, আর একটু টিপটপ থাকতে কার না ভালো লাগে বলো, আশা করি তোমাদেরও ভালো লাগে। মা হই আর যাই হই না কেন, সত্যি বলতে ব্যক্তিত্ব বলে একটা বিষয় থাকে, নিজস্ব ব্যক্তিগত বিষয়, যে আমার পছন্দের কিছু বিষয় থাকবে যা আমার সম্পূর্ণ ব্যক্তিগত, তার মধ্যে আমার এই সাজুগুজুটা আসলে পড়ে যায়। একটু টিপটপ থাকতে ভালো লাগে, যদিও সবসময় সেটা পারি না, ছেলে মেয়ে ছোটো ছোটো থাকলে সেটা সম্ভব হয় না, কিন্তু তারপরও থাকতে মন চায়, থাকার চেষ্টা অন্তত করি। তো যাই হোক, ওরা এক এক জায়গায় বেড়াতে যায়, ঘুরতে যায়, তো বাসায় বসে সাজুগুজু করে, তো সেই জিনিসগুলো এলোমেলো করে রেখে দেয়। জানি না তোমাদের বাচ্চারা এরকম করে কি না, জানলে আমাকে অবশ্যই জানাবে, তোমরা যদি তোমাদের বাচ্চারা এরকম করে তাহলে আমার ভালো লাগবে জানতে পারলে, যে নাকি আমার বাচ্চারাই শুধু এরকমটা করে। তো সব কিছু এখন গুজগাজ করতে আমার অনেকটা সময় লাগবে, তো ভাবছিলাম আমি তোমাদের সাথে আমার এক একটা জিনিস শেয়ার করব, কিন্তু কীভাবে করব, এত বেশি বড় হয়ে যাবে লং ভিডিও, কারোরই ভালো লাগবে না। তো সব কিছু এই যে একসঙ্গে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ অনেক কিছু রেডি করে নিয়েছি, সব যা কিছু এখানে আছে আর কি, সব কিছু রেডি করে নিয়েছি। তো যদি পারি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমার এখানে কী কী আছে, ঠিক আছে, কোথা থেকে কোনটা কেনা হয়েছে সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যদিও আমার এখানে ভালো ভালো দামি জিনিস কিছুই নেই, খুব নর্মাল জিনিস,
যাই আছে, যার যেমন আছে তার তেমন চলাই ভালো। অন্তত বেঁচে থাকতে গেলে কিছু লাগে তো ততটুকু তো আমার আছে, এই আর কি। অনেকের অনেক দামি জিনিস আছে, আমার নর্মাল জিনিস তো আছে, তো যেটা আছে সেটা নিয়ে থাকতে পারলেই হয়। তো গাইজ, এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখতে পাচ্ছ, সাজুগুজু সব মিলে এই আর কি। তো গাইজ, আজকের ভিডিও থেকে বিদায় নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইলো। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে রেখো। টাটা।